তাহলে লেন্সের ক্ষেত্রে তোমার দুই লেন্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা পেলে। কিন্তু হোয়েন উই ইউ অ্যাপ্লাই দিস ফর্মুলা অন এনি প্রবলেম ইউ হ্যাভ টু পুট ফার্দার সাইন কারেকশন। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে ফর রিয়েল ইমেজ? ফর রিয়েল ইমেজ ফর্ম বাই এ কনভেক্স লেন্স দি ফর্মুলা উইল বি 1/v + 1/u = 1/f হবে, বিকজ ইউ ইজ নেগেটিভ। হবে না হবে না, দিস ইজ ফর কনভেক্স লেন্স অ্যান্ড ফর রিয়েল ইমেজ। তাহলে এখন দেখো এরম আছে 5 সেন্টিমিটার দূরের বস্তু, ফোকাস দূরত্ব ধরো 4 সেন্টিমিটার, একটা প্রতিবিম্ব তৈরি করে ফোকাস দূরত্ব যাই হোক, 5 সেন্টিমিটার দূরের বস্তু 10 সেন্টিমিটার দূরে তোমার সদবিম্ব তৈরি করেছে। যদি উল্টোটা করা হয়, যদি 10 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখা, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? 5-এ তৈরি হবে। এখানে অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো ইফ ইউ অ্যান্ড ভি ইন্টারচেঞ্জেস দেন দি ইকুয়েশন রিমেন্স আনচেঞ্জ। That is why these two points are called conjugate foci. এই বিন্দুগুলোকে বলা হবে অনুবন্ধী ফোকাস বিন্দু। কি বলো, এক্ষেত্রে এই বিন্দুগুলোকে বলা হয় অনুবন্ধী ফোকাস বিন্দু। আবার তোমার রিয়েল ইমেজের ক্ষেত্রে তোমার 1/v + 1/u = 1/f হয়, তাহলে তোমার এক্ষেত্রেও নিউটনের সমীকরণ আছে যে u + v/u = দেখো 1/a, তার মানে u + v = u, দেখবে তাহলে দুপক্ষে f² যোগ করছি +f². এইবার এইটাকে লেফট সাইডে নিয়ে যাচ্ছে, অর্থাৎ u v + f² - u a - v a = f² এই দুটো টার্ম থেকে ইউটা কমন নিচ্ছি, তার মানে হবে v - f, আর এইটা এটা থেকে f টা কমন নিচ্ছি, -f কমন গেলে হবে দেখো v - f = f² সুতরাং u - f (v - f) = f² বা আগে যেটা পড়েছিলে xy = f² এর অলসো দিস ফর্মুলা হোল্ডস। তা ইউটা সব ক্ষেত্রে তোমার নেগেটিভ হয় ব্যতিক্রম অসদ বস্তুর ক্ষেত্রে। অসদ বস্তু কি জিনিস, ধরো একটা একগুচ্ছ অভিসারী রশ্মি আসছে, এরকম এরকম তো কোথাও না কোথাও মিলিত হবে, কিন্তু মিলিত হওয়ার আগেই একটা লেন্স পড়ে গেল, তাহলে এই রশ্মিগুলো এইখানে আরো মিলিত হচ্ছে, এই আমি তাহলে লেন্স থাকার জন্য কি হবে, উত্তল লেন্সের মিলন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে যেহেতু এটা অভিসারী লেন্স। তাহলে লেন্স থাকার জন্য প্রধান অক্ষের উপর যেখানে মিলিত হয় এইখানে দেখো মিলিত হবে, কি বলো লেন্সের অবর্তমানে যদি পিতে মিলিত হয়, লেন্সের বর্তমানে তোমার কিউতে মিলিত হয়, তাহলে কিউতে মিলিত হচ্ছে কখন, আফটার রিফ্র্যাক্টিং থ্রু দ্য লেন্স। তাহলে প্রতিফলন বা প্রতিফলনের পর যখনই রশ্মি মেলে তখনই সেই বিন্দুতে প্রতিবিম্ব তৈরি, সো দি পয়েন্ট কিউ উইল বি দ্য ইমেজ, কিউ ইজ অ্যান ইমেজ পয়েন্ট। তাহলে কার ইমেজ, তাহলে তুমি জানো না কোথা থেকে বস্তুটা আসছে, কোথা থেকে এ বস্তু না রশ্মিগুলো আসছে, তাহলে বলছে যে ওই কারণে ওই বস্তুটাকে বলা অসদ বস্তু, তার বাস্তব অস্তিত্বই নেই। তাহলে সে তার অবস্থান কোথায় ধরা হয়, লেন্সের অবর্তমানে যেখানে মিলে অর্থাৎ পি বিন্দুতে, এই পিকে বলা হবে অসদ বস্তু আর কিউকে বলা হবে তার সদবিন্দু, এ কিন্তু বাস্তব অস্তিত্ব আছে, সত্যি সত্যি রশ্মিগুলো মিলেছে এক জায়গায়, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইউ উইল বি নেগেটিভ, এই ইউ উইল বি পজিটিভ,
দেখো তোমার আলোক আমরা মাপছি, কারণ এখান থেকে ওপি এইটা ইকুয়াল টু ইউ, দিস ইজ দ্য ডিরেকশন অফ লাইট, অ্যান্ড অলসো ও কিউ ইজ ইকুয়াল টু ভি। সুতরাং এই ক্ষেত্রে যখন তুমি লেন্স ফর্মুলাটা লাগাবে 1/b-1/u, তোমার সাইন কারেকশনটা সাবধানে করতে হবে যে ইউকে তোমার পজিটিভই রাখতে হবে। যদি এই লেন্সটা অবতল লেন্স হয়, ইফ ইট ইজ এ কনকেভ লেন্স, তাহলে সেক্ষেত্রে কী হবে, মিলন প্রক্রিয়া আরও মন্দীভূত হবে, অর্থাৎ এখানে মিলবে, সেটা ইমুন জায়গায় মিলবে, ইমুন জায়গায় মিলবে, যদি তোমার এটা অবতল লেন্স বলে। বুঝতে পারলে না পারলে না? সুতরাং অবতল লেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে তোমার বস্তুর দূরত্ব অপেক্ষা প্রতিবিম্বের দূরত্ব বেশি হবে। এইগুলো বিভিন্ন অঙ্কই বিভিন্নভাবে দেয়, সাবধানে তুমি করবে। এবং যদি যখনই তোমার উত্তরটা আসবে, তুমি বাস্তব সিদ্ধান্তের সঙ্গে মেলাবে যে ইউ বড় না ভি বড়, অন্তত ইউ ভি বড় ছোটো দেখে তুমি অঙ্কর উত্তর সম্পর্কে সঠিক হয়েছে কিনা কিছুটা আভাস পাবে। এবার ইউ থেকে ভি বড় হলেই যে সবসময় উত্তরটা সঠিক হয়েছে সেটাও বলা যাবে না, তবু খানিকটা তোমার একটা আভাস পাওয়া যাবে। আর যদি উল্টোটা হয়, প্রচলিত যা নীতি নিয়ম তার থেকে যদি তোমার অঙ্ক উত্তরে যদি উল্টোটা আসে, হ্যাঁ মানে নির্ঘাত ভুল, কী বলো? আচ্ছা, তাহলে এই আয়নায় যেমন তোমার ওই কী যেন আয়নায় যেমন তোমার ওই বিবর্ধন, তোমার কক্ষীয় বিবর্ধন, রৈখিক বিবর্ধন বা ক্ষেত্রীয় বিবর্ধন ছিল, লেন্সের ক্ষেত্রেও সেই রকম তিনটে বিবর্ধন আছে। তা ওই তিনটে বিবর্ধন আমি আর আলাদা করে কিছু বলছি না, ঠিক আছে, যেহেতু ব্যাপার পড়েছি। তা এরপর একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, তাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। আচ্ছা বিবর্ধনটা এক লাইন বলেই বাদ থেকে যাবে। তাহলে লেন্সের ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে, সাধারণত বিবর্ধন হয় তোমার প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এবং এটা আমি একটু মুছে দিয়েছি, সদৃশ কোণী ত্রিভুজ থেকে যদি দেখো সেক্ষেত্রে দেখবে বিবর্ধন এম ইকুয়াল টু ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, তাই তো? এইটা করে তোমার বা তোমার আমরা যেটা লিখেছিলাম এম ইকুয়াল টু আর স্মল পি কিউ বাই ক্যাপিটাল পি কিউ, যদি করো দেখবে সদৃশ কোণী ত্রিভুজ থেকে এইটা ইকুয়াল টু ভি বাই ইউ হয়, এটা দেখাচ্ছে। এটা তোমার রৈখিক বিবর্ধন। তাহলে তুমি যদি একটা কাগজের আয়তক্ষেত্ররা দিয়ে লেন্স দিয়ে দিতে দেখ আর তৈরি করো, বা আয়তাকার যদি একটা পাতলা প্লেট থাকে দিয়ে লেন্সে যদি প্রতিবিম্ব দেয়, সেক্ষেত্রে তোমার দৈর্ঘ্য বরাবর যেমন তার একটা বিবর্তন হবে, প্রস্থ বরাবর বিবর্তন হবে, সেই বিবর্তনকে বলা হয় অক্ষীয় বিবর্তন। তাহলে অক্ষীয় ক্ষেত্রীয় বিবর্তন তাকে ইমড্যাস দিয়ে লেখা হয়, তাহলে ইমড্যাস ইকুয়াল টু প্রতিবিম্বের ক্ষেত্রফল বা এই বস্তুর ক্ষেত্রফল। প্রতিবিম্বের ক্ষেত্রফল মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য ইন্টু প্রতিবিম্বের প্রস্থ, বা এই বস্তুর ক্ষেত্রফল মানে বস্তুর দৈর্ঘ্য ইন্টু বস্তুর প্রস্থ। তাহলে ইল ড্যাশ বাই এল দিস ইজ এম, দেখো প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। আবার বি ড্যাশ বাই বি এটাও তো এক ধরনের এম, সুতরাং সেক্ষেত্রে এম ড্যাশ ইকুয়াল টু এম ইন্টু এম ইকুয়াল টু এম স্কোয়ার। আবার আরেকটা বিবর্ধন আছে অক্ষীয় বিবর্ধন। ধরো এইরকম লেন্সটা আছে, তুমি বস্তুটাকে প্রধানত এভাবে রেখে দিয়েছো, সাধারণত আমরা করেছি প্রধানত কিছু লম্বভাবে, কিন্তু সেক্ষেত্রে এইভাবে অবস্থিত, সুতরাং মাথাটা একদিকে ল্যাজটা একদিকে অবস্থিত। তাহলে এই প্রান্তের ডিস্টেন্স যদি ভি ইউ ওয়ান বলো, এদিকটার ডিস্টেন্স ইউ টু, তাহলে বস্তুর দৈর্ঘ্য তাহলে কত হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান বা ইউ ওয়ান মাইনাস ইউ টু, যেটা হবে যেটা ওয়ান টু ধরবে সেই অনুযায়ী। তাহলে বস্তুটা যদি ক্ষুদ্র হয় সেক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য হয় ডি ইউ, প্রতিবিম্বের দৈর্ঘ্য হয় ডি ভি, সেক্ষেত্রে তোমার ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এ, যেই ফর্মুলাটা প্রয়োগ করলে ইউটা প্লাস হয়ে গেল, ব্যতিক্রম অসৎ বস্তু। সুতরাং
u সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই v স্কয়ার dv du d মাইনাস 1 বাই u স্কয়ার ইকুয়াল টু 0 সুতরাং 1 বাই v স্কয়ার dv du ইকুয়াল টু মাইনাস 1 বাই u স্কয়ার মানে dv du ইকুয়াল টু হবে মাইনাস v স্কয়ার বাই u স্কয়ার ইকুয়াল টু মাইনাস m স্কয়ার অর্থাৎ রৈখিক বিবর্তনে স্কোয়ারের সঙ্গে এটাও সমান আর মাইনাস চিহ্নটা মানে কি বস্তু এবং প্রতিবিম্ব দুই বিপরীত দিকে অবস্থিত অর্থাৎ বস্তু যদি এইভাবে অবস্থিত হয় প্রতিবিম্ব এদিকে থাকবে বুঝতে পারলে না এটা হচ্ছে তোমার মাইনাস সাইনের তাৎপর্য ঠিক আছে